আমাদের জনগণের প্রতিক্রিয়াগুলো দেখে। বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক বক্তব্য জানাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। টাকার অঙ্কের দিক থেকে এই বাজেট বাংলাদেশের জন্য সর্বকালের বৃহত্তম বাজেট। দলের মহাসচিব বলেন, প্রস্তাবিত বাজেট অনুন্নয়নের ধারা অব্যাহত রাখা ছাড়া আর কিছুই দিতে পারবে না জাতিকে। উন্নয়নের মহাসড়ক খানা খন্দকে ভরা, এর উপর দিয়ে চলতে গেলে পদে পদে দুর্ঘটনার আশঙ্কা। বাজেটের আকার বড় করা হলেই ভালো বাজেট হয় না। অতীতের বাজেটগুলো ভাগ্যে যা ঘটেছে, অর্থাৎ আয়ের লক্ষ্য পূরণ না হওয়া এবং একই সাথে ব্যয়ের লক্ষ্য পূরণ না হওয়া, তা প্রস্তাবিত বাজেটের ক্ষেত্রেও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রস্তাবিত 15% ভ্যাট দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ বলে দাবি করেছে বিএনপি। উচ্চহারে ভ্যাটের কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলে মনে করে দলটি। ভ্যাট, ব্যাংকের আবগারি শুল্ক ও বিভিন্ন ক্ষেত্রে কর কমানোর দাবি জানান বিএনপি মহাসচিব। আমাদের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত বিশাল অংশ দখল করে আছে, এর ফলে সামাজিক অস্থিরতা বেড়ে যাবে, দুর্নীতি করার সুযোগ বাড়বে, স্বচ্ছতা হ্রাস পাওয়ার ফলে সরকারের রাজস্ব আহরণ কমে যাবে, সঞ্চয়ের প্রবণতা বাধাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ব্যাংক আমানতের উপর এর অন্যায় ও অনৈতিক বর্ধিত শুল্ক আর বাতিল ব্যাংক ব্যবস্থার পরিপূর্ণ সংস্কার দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা বলেন, বাজেটে প্রকৃত আয় না বাড়িয়ে শুধু আকার বাড়ানো হয়েছে। কৃষি, বিনিয়োগ, আবাসন ও বিদ্যুৎ খাতের অনুন্নয়নের চিত্র তুলে ধরেন তারা। জনগণের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।